ভাঙড়ে নিহত দলীয় কর্মী শেখ মুসলিমের বাড়িতে যাওয়ার পথে আটকাল পুলিশ। শওকত মোল্লা আরাবুল ইসলামদেরকে এদিন রাস্তায় আটকে দেওয়া হয়, আর তারপরে ভাঙড় কলেজের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তারা। মূলত এর আগে এলাকায় 144 ধারা জারি করা আছে, সেই অভিযোগে আটকানো হয়েছিল নওশাদ সিদ্দিকীকে। এবার আটকানো হলো ভাঙড়ের অবজারভার শওকত মোল্লাকে। দেখুন, আজকে আমাদের যে বুথ প্রেসিডেন্ট 174 নম্বর ভোগালীকে 7 তারিখে রাতে তাকে আইএসএফের সমাজবিরোধীরা তাকে বেধড়ক মারধর করে, তার বুকে পাঁজর হয়ে তার মাথায় প্রায় 14খানা সেলাই ছিল। সে কদিন হসপিটালে ছিল, প্রথমে জিরানগাছা, তারপরে আরজিকর, তারপরে সেখান থেকে কসমস হসপিটালে আমরা অ্যাডমিশন করি, কিন্তু আজকে সকাল 6:45 মারা যায়। এখন ডেড বডি এসছে আমাদের দলের একজন বুথ প্রেসিডেন্ট, আমরা সেখানে আজকে তার শেষ কাজে আমরা যোগ দিতে যাচ্ছি, কিন্তু পুলিশ বলছে এখানে 144 ধারা জারি, এখান থেকে যেতে দেবো না। আমরা তো বুঝতেই পারছি না যে 11 তারিখে রাত্রে যে ঘটনা ঘটলো সেটা আইএসএফের সমাজবিদ্যা পুলিশের উপর এলোপাতাড়ি গুলি চালালো। অ্যাডিশনাল এসপি সাহেব এবং তার সিকিউরিটি মানে পুলিশ ইঞ্জিনিয়ার হলো, সেই ঘটনা সম্পূর্ণ আলাদা, কিন্তু এই ঘটনা তো সম্পূর্ণ আলাদা। এই ঘটনা আইএসএফের সমাজবিরোধীরা, আমরা 24 জনের নাম এফআইআর করেছি, তারা একদম পরিকল্পিতভাবে মার্ডার করেছে। তা আমরা সেই কাজে আমরা তার শেষকৃত্যতে অংশগ্রহণ করবো, তাও পুলিশ এখানে যেতে দিচ্ছে না। তাই আমরা এখানে বসে পড়ছি, আমরা পরিবারের লোকেরা বলছে যে আপনি না গেলে, আপনারা না গেলে আমরা সেখানে শেষকৃত্য করবো না। আমরা তাকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে পাঠালাম, আমরা আছি, দেখি পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তারা কি করে। নওশাদ সিদ্দিকীকেও এইভাবেই আটকে দেওয়া হয়েছিল, কি বলবেন? আপনাকেও তো আটকালো। নওশাদ সিদ্দিকীর লোকেরা তো পুলিশের উপর গুলি চালিয়েছে, নওশাদ সিদ্দিকীর লোকেরা তো অ্যাডিশনাল এসপিকে গুলি করেছে, আইএসএর আসিল সমাজবিরোধী। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোথায় কি করলাম? আমাদের লোক খুন হয়েছে একটার পর একটা, আমাদের লোক 21 জন মৃত্যুর সঙ্গে এখনো পাঞ্জা লড়ছে। ভ্রমণের সেরা ঠিকানা এসডি হলিডে, ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ, সেরা আতিথেয়তা, অভিজ্ঞতা সম্পন্ন গাইড, কল 9564226760।